হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, আমি রুহুল আমিন। ডোমেন এবং হোস্টিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজ আমি আপনাদের দেখাবো কি করে অনলাইন থেকে যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি ডোমেন কেনার পর সে ডোমেন কি করে হোস্টিং অ্যাড করবেন। যদি আপনি যে কোম্পানির কাছ থেকে ডোমেন ক্রয় করবেন সেই কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনেন, তাহলে হয়তো আপনারা সমস্যা হবে না যে আলাদাভাবে হোস্টিং স্টাফ দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি যে এক কোম্পানির কাছে ডোমেন কিনছেন বা অন্য কোম্পানির কাছে হোস্টিং কিনছেন, তাহলে আপনাকে অবশ্যই ডোমেন এবং হোস্টিংটা সেট আপ করতে হবে। চলুন, আমি ইন্টারনেট বিএসএর কাছ থেকে আমি হোস্টিং ডোমেন কিনছি এবং অন্য এক কোম্পানির কাছে হোস্টিং কিনছি, সো সেক্ষেত্রে আমাকে সেটা করতে হবে আপনাদের। প্রথম আমি যে ডোমেন প্রোভাইডার কাছ থেকে ডোমেন কিনছি সেই ডোমেন প্রোভাইডারের সাইট আমি ইউআর সরি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনার ডোমেন লিস্ট গুলো শো করবে। এখান থেকে যে ডোমেনটার জন্য আপনি হোস্টিং অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনটার উপরে জাস্ট ক্লিক করতে হবে। আপনি যে কোম্পানির কাছ থেকে আপনি ডোমেন কিনছেন সেই কোম্পানির ডোমেনের উপরে আমার ডোমেনের নাম হচ্ছে rahulacademy.com। জাস্ট এই rahulacademy.com এ ক্লিক করব। ক্লিক করার পর যে ইন্টারফেস আসে সেখানে আমি আমার নেম সার্ভার আপডেট করব। যখন আপনি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং ক্রয় করবেন, তখন সেই হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা প্রোভাইড করবে, একটা ডিটেলস, হোস্টিং এর ডিটেলস প্রোভাইড করবে, যাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। ওকে, এই কন্ট্রোল প্যানেলের ভিতরে অবশ্যই আপনার কি থাকবে, দুইটা নেম সার্ভার থাকবে এবং সাথে একটা আইপি অ্যাড্রেস থাকতে পারে নাও পারে। নেম সার্ভার দেখতে কেমন হবে, যে নেম সার্ভারটা হবে ns1.example.com ns2.example.com, জাস্ট এরকম দুইটা নেম সার্ভার হবে, সাথে দুইটা আইপি অ্যাড্রেস থাকতে পারে নাও পারে। এখন আমি কি করব, যখন আমি আমার এই ডোমেনের উপর ক্লিক করলাম, প্রপার জাস্ট এরকম অপশন দেখাবে। এটা internet.bs এর ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম ভাবে হবে, সব ক্ষেত্রে আপনার ডোমেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশন আসবে সেই অপশনের উপরে কি হবে, অবশ্যই আমাকে এই আপডেট করতে হবে, কোথায় আপডেট ডিএনএস লিস্ট, জাস্ট এইটুকু ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ফর্ম আসবে নেম সার্ভারের জন্য, ওই ফর্মটা আপনি আপনার নেম সার্ভার দিয়ে ফিল আপ করতে হবে। দেখুন আমার এখানে আসছে কি নেম সার্ভার কি আছে, এরকম নেম সার্ভার আছে এখানে 13টা, আপনি 13টা নেম সার্ভার ইউজ করতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা একটা ডোমেন একটা হোস্টিং কিনলে সাথে দুইটা নেম সার্ভার দিয়ে থাকে এবং আইপি অ্যাড্রেস, যদি আমার থেকে থাকে নেম সার্ভার, তাহলে আমি এখান থেকে জাস্ট নেম সার্ভারটা কপি করব। কপি করে কি করব, আমি আমার এখান দিয়ে দেব, সেম ভাবে এখানে দিয়ে দিব, দুইটা নেম সার্ভার এখানে NS1 এবং NS2 দিয়ে দিলাম। এবং যদি আইপি অ্যাড্রেস থেকে থাকে তাহলে কি হবে, আমি আইপি অ্যাড্রেস কপি করব, কপি করে NS1 এর জন্য জাস্ট এখানে এবং NS2 এর জন্য জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে অবশ্যই আমি সেভ দিব, সেভ বাটনে ক্লিক করার পরে অবশ্যই আপনার কি বলবে, ওকে আপনার সাকসেসফুলি একটা মেসেজ শো করবে। কিন্তু আমি সিকিউরিটির সাথে আমি ভিডিওটা পজ করে আমি আমার নেম সার্ভার দিই, দেওয়ার পর সেভ দেওয়ার পর যে অপশনটা দেখাবো সেটা আপনাকে দেখাবো। চলুন তাহলে দেখুন, এখানে নেম সার্ভার দিয়ে আমি আপডেট যখন সেভ বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর অবশ্যই আমার সামনে আপ দিয়া দা আপডেট ওয়াজ সাকসেসফুলি এবং বলছে যে তারা আপডেট করবে উইদিন 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার ভিতরে আপডেট করে দিবে। 48 ঘন্টার তারা ম্যাক্সিমাম টাইম চায়, অথচ 2 থেকে 2.5 ঘন্টার ভিতর হয়ে যায়। ওকে, তাহলে এখানে মেসেজটা পড়ে নেবেন আপনারা একটু আপনাদের মতো, 48 ঘন্টা চাইলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনার আপডেট হয়ে যায়। এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখুন আমাকে এই অপশন নিয়ে আসলো। এখন আপাতত আমার ডোমেনের ভিতরে হোস্টিং এর যে কাজটা ছিল সেটা আমি সম্পূর্ণ করলাম, বাকি যে অপশন গুলো আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এই মুহূর্তে আমার ডোমেনের ভিতরে হোস্টিং এর যে কাজ আছে সেটা শেষ করলাম। এখন আমার কাজ হচ্ছে, আমি যদি এখন আমি এখান থেকে আমি রুহুল একাডেমি দিয়ে সার্চ করি, অবশ্যই আমার সাইটটা দেখতে পাবো না, কারণ কি যে আমার আমার সময় নেবে 48 ঘন্টা বলছে, অ্যাটলিস্ট 2.5 ঘন্টা সময় নেবেই। rahulacademy.com, জাস্ট এখান থেকে আমি এন্টার করলাম, দেখতে পাবেন যে দেখুন এখানে বলছে যে যে আমার ট্রাবল আছে এখনো, আমাকে হোস্টিং প্রোভাইডারের সাথে আমাকে কন্টাক্ট করতে হবে, জাস্ট এরকম দেখাবে। কারণ কি আমার 2.5 ঘন্টার ভিতরে আমি এখনো শুধু ডোমেনের ভিতরে হোস্টিং এর নেম সার্ভার ইউজ করছি, কিন্তু এখানে হোস্টিং অ্যাড করিনি। হোস্টিং অ্যাড করতে কি করতে হয়, কোন কোম্পানি হোস্টিং এর জন্য অবশ্যই কোম্পানি নেমের পর স্যালারি দিয়ে অবশ্যই আমরা কি করি, সি প্যানেল লিখে, সি পি এ এন ই এল,
আমি যেহেতু হোস্টিং এখনো অ্যাড করিনি, শুধু নেম সার্ভার অ্যাড করেছি, সো এই মুহূর্তে আমার কিছু আসবে না। দেখুন সার্ভার নট ফাউন্ড, যখন আমি হোস্টিং এর সাথে হোস্টিং এর ভিতরে আমার ডোমেন নেমটা অ্যাড করব, আমি এখন হোস্টিং এর ডোমেন এর ভিতরে হোস্টিং এর নেম সার্ভার ইউজ করছি, কিন্তু আমাকে হোস্টিং এর ভিতরে ডোমেনের নেম ইউজ করতে হবে, সে পাবো বাকি। সেজন্য কি করতে হবে আমাকে, যে কোম্পানি যে হোস্টিং প্রোভাইডার যে কন্ট্রোল প্যানেল দিবে আমাকে, সেই কন্ট্রোল প্যানেল থেকে প্যানেলের মধ্যে আমাকে এন্টার করতে হবে। কোনো হোস্টিং এর কন্ট্রোল প্যানেল যেতে গেলে হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা লিংক প্রোভাইড করবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে পারবেন। অথবা যদি আপনার আগে থেকে কোনো হোস্টিং থেকে থাকে, তাহলে কি করতে পারবেন, সেই হোস্টিং এ আপনার এন্টার করতে গেলে কি হবে, হোস্টিং এর পর সে আমি এখানে themu.com একটা ডোমেন, এই ডোমেনের পরে কি করবো, অবশ্যই স্ল্যাশ দেওয়ার পরে সি প্যানেল, এই সি প্যানেল যদি এন্টার করি তাহলে আমাকে লগ ইনের অপশন নিয়ে যাবে। আর যদি অনেক সময় আবার কি হবে, সি প্যানেল না লিখে জাস্ট আমার কি করবো, ডোমেন নেমের পর কলন দিব, কলন দিয়ে 2082 জাস্ট এটা দিয়ে যদি এন্টার করি তাহলে আমাকে হোস্টিং এর প্যানেল নিয়ে যাবে। ওকে, সেখান থেকে আপনি হোস্টিং প্রোভাইডার যে ইউজার নেম পাসওয়ার্ড দেবে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে হবে। তাহলে আমি আবারও বলি, হোস্টিং প্রোভাইডার হোস্টিং কাছ থেকে হোস্টিং করার পর হোস্টিং প্রোভাইডার আপনার ইমেলে একটা লিংক দিবে আর একটা ডিটেলস দিবে, সেই লিংকে ক্লিক করলে আপনাকে আপনার লগ ইন করার অপশন থাকবে, সেই লগ ইন অপশন থেকে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, হোস্টিং প্রোভাইডার যে ইউজার নেম পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমার হোস্টিং প্রোভাইডারের দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আমি আমার কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এরকম সকল অপশন পাবেন এখানে। আমি সবগুলো অপশন নিয়ে আপনাদের ডিটেলস পর সময় বিভিন্ন টিউটোরিয়াল ভাগ করে করে আমি আপনাদের দেখাবো। আপাতত এই মুহূর্তে দেখাচ্ছে যে কি করে ডোমেন অ্যাড করতে হবে। ওকে, হোস্টিং এর ভিতরে কি ডোমেন নেম অ্যাড করব, জাস্ট এখানে আমি কি করব, ফাইন্ড করব, অথবা এবার ফাইন্ড করতে পারি যে কোথায় আছে অ্যাড ডোমেন, অথবা এখানে আমি সার্চ করতে পারি ADD অ্যাড ডোমেন। দেখুন এখান থেকে আছে ডোমেন, জাস্ট অ্যাড ডোমেনে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে সামনে যে ইন্টারফেস আসবে এখানে জাস্ট আমি আমার ক্রিয়েট অ্যান্ড অ্যাড ডোমেন, অর্থাৎ যদি আমি আবার বলে রাখি, যখন হোস্টিং প্রোভাইডারকে হোস্টিং প্রোভাইড করবে তখন তার ভিতরে তার বলে দেয় যে আপনি সর্বোচ্চ কয়টা ডোমেনে অ্যাড করতে পারবেন। আমি এখানে একাধিক ডোমেন অ্যাড করতে পারবো, সো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু অনেক সময় তারা বলে যে আপনাকে একটা ভি ডোমেন অ্যাড করতে পারবেন না, সো সেক্ষেত্রে আপনি এই অপশনটা পাবেন না খুঁজে। ওকে, জাস্ট এখানে আমি কি করবো, আমার ডোমেন নেম কি, রুহুল একাডেমি, রুহুল ACADEMY, রুহুল একাডেমি .com, জাস্ট এতটুকুই। আপনি আপনারা কিন্তু ভুল করে আবার www. দিবেন না, জাস্ট ডোমেন নেম টুকু, রুহুল একাডেমি .com, এটা আমার ডোমেন নেম, এইটুকু আমি এখানে দিলাম। দেওয়ার পর এবং সাব ডোমেন ইউজ করলাম এক্সাম, এক্সামের সাব ডোমেন, তাহলে এটা আমার টিউটোরিয়ালটা জাস্ট বিগিনারদের জন্য। সো বিগিনারদের জন্য পরবর্তী সময় সাব ডোমেন কি এ বিষয়ে আলোচনা করবো, এই মুহূর্তে জানার দরকার নেই, জাস্ট সাব ডোমেন দিলাম এক্সাম। আপনি এখানে যে কোনো নেম ইউজ করতে পারেন, এক্সাম ডেমো HTML, আপনার নাম যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপর আমি কি করব, এরপর আমি এখান থেকে FTP কি এবং এগুলো ক্রিয়েট FTP হবে কিনা এগুলো নিয়ে পরবর্তী সময় কথা বলবো, সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমি এই অবস্থায় অ্যাড ডোমেন ক্লিক করলাম, অ্যাড ডোমেনে ক্লিক করলে আমার সামনে যে ইন্টারফেস আসবে সেখানে একটা মেসেজ শো করবে যে ওয়েলকাম মেসেজ। দেখে একটু সময় নিচ্ছে, দেখুন আমার সামনে একটা মেসেজ শো করতেছে কি যে দা ডোমেন রুহুল একাডেমি হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। ওকে, এবং তোমার যদি আমি আমার হোমে যাই, জাস্ট এখানে ক্লিক করি এবং সেখান থেকে যদি ডোমেনের লিস্টে যাই, দেখতে পাবো যে আমার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। দেখুন এখান থেকে আমি ডোমেন লিস্ট ডোমেন দিয়ে সার্চ দেই DO, জাস্ট এই ডোমেন দেওয়ার পরে এখান থেকে যদি আমি ডোমেনে ক্লিক করি তা দেখতে পাবো এখানে আমার যতগুলো ডোমেন এখানে অ্যাড করা আছে সেগুলো লিস্ট শো করতেছে। যদি শো করে তাহলে বুঝবেন যে আপনার ডোমেনটা এ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে আমার রুহুল একাডেমি শো করতেছে, তার মানে কি আমার ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস, এখন যদি আমি এখান থেকে রুহুল একাডেমি সার্চ করি .com, যদি আমি সার্চ করি, দেখুন আমার ডোমেনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে বুঝলাম যে এখানে CGIBN এর ইন্ডেক্স থাকলে বুঝবেন যে আমার ডোমেনের ভিতরে ডোমেন নেম সার্ভার আপডেট হয়ে গেছে এবং ডোমেনটা এখানে এ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমি কাজ করতে পারবো।
এখন আমি ইচ্ছা করলে কন্ট্রোল প্যানেলের ভিতরে কাজ করতে পারবো। একটু আগে কি করছিলাম, যখন আমি ইন্টার করছিলাম তখন বলছিল যে সার্ভার নট ফাউন্ড, কিন্তু এখন সার্ভার নট ফাউন্ড বলছে না, কারণ কি যে আমার ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস, আমার ডোমেন যেহেতু অ্যাড হয়ে গেছে, তা পরবর্তী পর্যায়ে দেখবো যে ডোমেনের ভিতরে হোস্টিং এর ভিতরে কিভাবে অন্য বিষয় নিয়ে কাজ করতে হয়, কি করে আপনি আপনার ফাইল আপলোড করবেন, আপনি কি করে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, কি করে পিএইচপি কোনো অ্যাপ্লিকেশন সেট আপ করবেন, সে বিষয়ে পরবর্তী ডিটেলস দেখাবো। তাহলে আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।